নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2015 সালের ইতিহাসের MCQ SAQ এবং বড় প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, 2015 সালে ইতিহাসে কোন প্রশ্নগুলো এসেছিল তার সমস্ত অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কেসে ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলো অ্যান্সার হবে, এর অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার। রোমান টুতে কী বলেছে, আর্থ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে রচিত অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। রোমান থ্রিতে কী বলেছে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফরাসিরা। রোমান ফোরে কী বলেছে, ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক অ্যান্সার হবে সি এর অ্যান্সার লেনিন। পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিং। ছ নম্বরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি সংস্কার ব্যবস্থা এর অ্যান্সার হবে এ বি ঠিক এবং সি ডি ভুল, অর্থাৎ সি এর অ্যান্সার হবে এ বি ঠিক ও সি ডি ভুল। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, সাত নম্বরের প্রশ্ন। তো দেখো সাত নম্বরে বলেছে, প্রশ্নতে বলেছে চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাংহাই। আট নম্বরের প্রশ্ন, বীরসলঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিদ্যাসাগর। আমাদের ন নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। দশ নম্বর প্রশ্ন, সিং চুই হুই এর প্রবর্তক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার সান ইয়াত সেন। এগারো নম্বরের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেমস ফোর্ড। বারো নম্বরের প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঈশ্বরের সন্তান। তেরো নম্বরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পট্টবী সীতারাম মাইয়া। চোদ্দ নম্বরের প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার তলোয়ার জাহাজে। পনেরো নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অর্থাৎ রোমান ওয়ানের সি। ঠিক আছে, জেনারেল তেজো এর অ্যান্সার হবে জাপান, রোমান টুতে হোসিমিন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিয়েতনাম, রোমান থ্রিতে কী বলেছে চোয়েন লাই এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার চীন, রোমান ফোরে কী বলেছে সুকর্ণ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্দোনেশিয়া অর্থাৎ ডি এর অ্যান্সার হবে। তো দেখো ষোলো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। আমাদের পরের প্রশ্ন সতেরো নম্বরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন আহূত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। আঠেরো নম্বরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাসের। উনিশ নম্বরের প্রশ্ন, আরব লীগে যোগদানকারী দেশ হলো, অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অর্থাৎ বি সি ডি অর্থাৎ সিরিয়া মিশরা এবং ট্রান্স জর্ডন, এগুলো ঠিক এবং এর যেটা আছে সেটা ভুল অর্থাৎ বি এর অ্যান্সার হবে। কুড়ি নম্বরের প্রশ্ন, উত্তর আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। একুশ নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। বাইশ নম্বরের প্রশ্ন কী বলেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইয়াইয়া খান। পরের প্রশ্ন কী বলে, ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে চব্বিশ নম্বরের প্রশ্ন কী বলেছে, 1990 দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পি ভি নরসিমা রাও। তো দেখো দুদাগের প্রশ্নগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ওয়ান মাল্টিপ্লাই সিক্সটিন, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, অ্যান্সার হবে ক্রিস্টোফার কলম্বাস। অথবা দিয়ে পরের প্রশ্ন বলেছে, ভারতে কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল, অ্যান্সার হবে গোয়া দমন এবং মুম্বাই। রোমান্টের প্রশ্ন কী বলেছে, জে এ হবসনের বইটির নাম কী, অ্যান্সার হবে ইম্পেরিয়ালিজম এ স্টাডি। পরের প্রশ্নের অ্যান্সার কী বলেছে, বলেছে হিল ফার্ডিং এর বইটির নাম লেখে, অ্যান্সার হবে ফ্রান্সিস ক্যাপিটাল। তিন নম্বরের প্রশ্নের অ্যান্সার, বাণিজ্যিক মূলধন কাকে বলে, তো দেখো খুব সুন্দর করে লেখা আছে। চার নম্বরের প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে, নানকিংয়ের সন্ধি দুটি শর্ত লেখো, ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে। তারপরে আছে তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়, তোমরা তো জানো 1850 থেকে 1864 সালে কিন্তু এটা হয়েছিল। রোমান সিক্সের প্রশ্ন কী বলেছে, আলেকজান্ডার ডাব খেয়েছিলেন। তারপরে প্রশ্ন অথবা দিয়ে চুইয়ে পড়া নীতি কী। সাত নম্বরের প্রশ্ন কী বলেছে, দলিত কাদের বলা হয়, ঠিক আছে। আট নম্বরের প্রশ্ন কী বলেছে, মানুষ গড়ার আদর্শ কে বিশ্বাসী ছিলেন, তোমরা তো জানো স্বামী বিবেকানন্দ এর অ্যান্সার হবে। ন নম্বরের প্রশ্ন, রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল, অ্যান্সার হবে মতামত বা বাক স্বাধীনতা।
হরণ করা বা ব্রিটিশ বিরোধী জমায়েত নিষেধাজ্ঞা। 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? ঠিক আছে, তোমরা তো জানো যে সাইমন কমিশনের কোনো ভারতীয় সদস্য না থাকা এটি বর্জন করেছিল। পরের প্রশ্ন বলেছে মিরাট ষড়যন্ত্র মামলা দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। তোমরা তো জানো ফিলিপ ট্রাম্প, ফিলিপ স্প্রাট এবং বেঞ্জামিন ব্রাবলি। 11 নম্বরের প্রশ্ন কি বলেছে, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? অ্যান্সার হবে ডোমিনিয়ন স্ট্যাটাস অথবা পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য। 12 নম্বরের প্রশ্ন ঠিক আছে, 13 নম্বরের প্রশ্ন যেমন বলেছে, 12 নম্বরের প্রশ্ন অথবা দিয়ে বলেছে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে ভিয়েত মিন। 13 নম্বরের প্রশ্ন ট্রুম্যান নীতি কী ছিল? তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 14 নম্বরের প্রশ্ন বলেছে ফিদেল কাস্তে কে ছিলেন? পরের প্রশ্ন অথবা দিয়ে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো? পরের প্রশ্ন ডিএনবিএন ফুতে কী ঘটেছিল? বেন বেল্লা কে ছিলেন? 16 নম্বরের প্রশ্ন বলেছে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী? তোমরা তো জানো যে নেলসন ম্যান্ডেলা, তাই তো? অথবা দিয়ে পরের প্রশ্ন আছে 16 নম্বরের লাস্ট প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্নটা আছে ভারত সরকার বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয়? অ্যান্সার হবে জাতীয় যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন ব্যয় করে দুইভাবে। আশা করি বুঝতে পারছো সমস্ত MCQ SAQ 2015 সম্পূর্ণরূপে সলভ করা আছে। এবার আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেখাবো যেগুলো তোমাদের এসেছে 2015 সালে, তার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তো দেখো ইতিহাস 2015 সালে প্রশ্ন বিভাগ ক, ফার্স্ট কোশ্চেন আছে মিথ ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এটা কিন্তু 2015 সালের প্রশ্ন, টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। তো দেখো 2015 সালে কোন প্রশ্নগুলো এসেছিলো তার অ্যান্সার সমেত এখানে খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করা আছে। তোমরা পারলে এটা লিখে নিতে পারো। এই যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি এখানে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে WBHA SAQ থেকে দিয়েছে, সেটা আমি তোমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরেছি, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান্টিকের প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু 2015 সালে এসেছে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়। তো দেখো তার অ্যান্সার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা অ্যান্সার সমেত এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আমি প্রত্যেকটা অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল প্রশ্ন এগুলো, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর নোটস আছে, নোটসটা খুবই সুন্দর করে লেখা আছে এবং খুবই ছোটো, অতিরিক্ত বড় না, মোটামুটি রিডিং পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 2015 সালের প্রশ্নগুলো দেখে নাও। রোমান্থ্রির প্রশ্ন বলেছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়, ঠিক আছে, 4+4=8, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে ছোট্ট করে নোটসগুলো লেখা আছে, বিদেশি বণিকদের অসুবিধা, ঠিক আছে। তো দেখে নাও তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। 2015 সালের প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার। আজকে আমরা 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019 সালের এবং 2020 সালের যাবতীয় বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, MCQ SAQ সম্পূর্ণ নিয়ে আলোচনা করছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। অথবা পরের প্রশ্ন, পলাশীয় বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো দেখো খুব সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। তো দেখো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো পলাশী এবং বক্সারের যুদ্ধ যেটা 2015 সালে এসেছিল এইগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তোমরা তো জানো যে পলাশী যুদ্ধের যিনি করেছিলেন সেটা আমাদের সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল, অপরদিকে বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। বাংলার নবাব মীর কাসেম, অযোধ্যা নবাব সুজাদ্দৌলা,
ঠিক আছে এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এই তিনজনের সঙ্গে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল বাকি তিনজন হেরেছিল সম্মিলিত বাহিনী হেরেছিল নুমান ফোরের প্রশ্ন কি বলছে ভারতের সমাজ সংস্কার হিসাবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু এসেছে 2015 সালে তোমরা তো জানো যে 1818 সালে সতীদাহ প্রথার বিরুদ্ধে কিন্তু জনমত গঠন করেছিলেন তারপরে 1829 সালে কিন্তু তিনি কিন্তু সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা বন্ধ করেছিলেন এটা দেখো মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন ঠিক আছে মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু এসেছে 2015 সালের প্রশ্ন তো দেখো আমি তোমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরেছি ঠিক আছে পরের প্রশ্ন বলেছে রোমান সিক্সের প্রশ্ন হোসিমিনের নেতৃত্বে ভিয়েত নামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তো দেখো খুব সুন্দর করে নোটসগুলো কিন্তু লেখা আছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলিং এডুকেশন থেকে দেওয়া হয়েছে WBHA SOLUTION থেকে দিয়েছে ঠিক আছে তো দেখো খুব সুন্দর করে তোমাদের যাতে কাজে লাগে যে সমস্ত ছেলেমেয়েরা টিচারের কাছে পড়ে না তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব সুন্দর করে ছোট্ট করে লেখা আছে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে ঠিক আছে তো দেখে নাও নোটসগুলো খাতায় লিখে নাও যেটা তোমাদের খুবই কাজে লাগবে ঠিক আছে তো 2015 সালে ইতিহাসে কোন প্রশ্নগুলো এসেছিল সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো 7 নম্বরের প্রশ্ন বলেছে সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই সুয়েজ খালকে কেন্দ্র কিন্তু কেন্দ্র করে কিন্তু অনেক রাজনীতি হয়েছে তোমরা তো জানো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সুয়েজ খালকে কেন্দ্র করে টোটাল এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট অথবা দিয়ে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল ঠিক আছে তো বুঝতে পারছো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সুন্দর করে এখানে কিন্তু লেখা আছে যারা বিভিন্ন টিচারের কাছে পড়ে না তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খুব সুন্দর করে একটা 5 বছরের প্রশ্নের অ্যান্সার সমেত কিন্তু নোটস দিয়েছে যেটা সুবিধার্থে মানে তোমাদের সুবিধার্থে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা এই নোটসগুলো পায়নি তারা যাতে ইউটিউব চ্যানেল থেকে লিখে তারা মুখস্থ করতে পারে তো দেখো 8 নম্বরের প্রশ্ন কী বলেছে স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো 8 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু 2015 সালে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেটা শেখ মুজিবুর রহমানের ভূমিকা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা নাম ছিল শেখ মুজিবুর রহমান ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো